নমস্কার বন্ধুরা, শুভ রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। কবিগুরুর এই চেহারাটা দেখে প্রথম যে গানটা আমার স্মরণে আসছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এডিট করলাম না, একেবারে যেটা গাইলাম সেটাই রেখে দিলাম। যারা গান বাজনা জানেন এবং বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বরের যথেষ্ট তারতম্য হচ্ছে। কার ওপর রাগ করে যে নিজের গানের বারোটা বাজাচ্ছি মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। আজকের দিনটা একটা প্রোগ্রামও করলাম না। আমি গান না গেয়ে কাটিয়ে দেওয়ার কথা একটু বাদে আপনাদের হয়তো জানাবো, সেটা কিন্তু গান না গাওয়া মানে কোনো অনুষ্ঠানে গান না গাওয়ার কথাই বলছিলাম। সারাদিনই গান গেয়েছি কিন্তু আজকে কোনো রকম অনুষ্ঠান করিনি। বড় মনটা খারাপ করছিল একটা সময় পর, কিছু কিছু উপলব্ধি কিছু কিছু সময় পর এসেছে, সেটা যা হোক তবু এসেছে। হিন্দিতে একটা কথা আছে না, জব তু জাগে তব হি সবেরা, আজকের দিনে এই কথাটা আমার জন্য ভীষণভাবে প্রযোজ্য। সবার শেষে আপনাদের কয়েকটা কথা আজকে বলবো, একেবারে মনের কথা। আজকে এখন বর্তমানে ফেরত আসা যাক, বা এই মুহূর্তে মায়ের জন্য বারান্দা বাগান থেকে হাত ভর্তি করে তুলে দিচ্ছি লতাকুলকে। লতাকুলকে এত ফুটেছে যে মা ঠাকুরের আসন আজ ভরে যাবে। তবে আজকে রবীন্দ্র জয়ন্তীর জন্য আমাদের এই পাড়াটাতে না কোনো রকম রবীন্দ্রনাথের গান শোনা যাচ্ছে না কিচ্ছু। মা বলছে, ওরে মা, এ তো কিছুই মনে হচ্ছে না, রবীন্দ্র জয়ন্তী না অন্য কিছু। তবে হ্যাঁ, সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম তখন একটা জায়গাতে গান বাজনা শুনে আবার মনে হচ্ছিল যে রবীন্দ্র জয়ন্তী, তখন চোখটা ফেটে আমার জল আসছিল যে ঈশ্বর, আজকের দিনে এই কয়েক বছর আগে পর্যন্ত সারাদিন আমার নামা খাওয়ার সময় থাকতো না, আর আজকে আমি সম্পূর্ণভাবে নিজেকে সব কিছু থেকে মুক্ত করে রেখেছি। ঠিক আছে, সব কিছুরই প্রয়োজনীয়তা আছে, তবে এরকমভাবে নিজগৃহে অন্তরীণ হয়ে থাকাটা আর খুব বেশি দিন নিজেকে এই শাস্তিটা দেবো না, কারণ এটা সত্যি সত্যি চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়াই বটে। টুকুর এই মুহূর্তে বেরোচ্ছে তার বাবার সঙ্গে টিউশনে। আজকে স্যার পড়াবেন, যেহেতু আজকে ছুটি, ওর বাবাও আছে বাড়িতে, স্যারেরও ছুটি, স্যারও পড়াবেন, টুপুরের ছুটি, টুপুরও যাচ্ছে, মানে টুপুরের এরা বাচ্চারা আর কি। কী যে করি, ফুলই আর শেষ হচ্ছে না, কিন্তু সব ফুল একবারে তুলে ফেললে হবে না, আবার তুলে না ফেললে যেটা হয় যেই যে সেগুলো সব শুকিয়ে গিয়ে এরমভাবে ঝুলে থাকে, বড় খারাপ দেখতে লাগে। সেই জন্যই চেষ্টা করি কিছু কিছু ফুল তুলে রাখতে, তবে সব ফুল তুলিনি দেখুন, অনেক ফুল এখনও কিন্তু রয়েছে। তবে মা আছেন তো, বড় দুঃখ পাচ্ছেন আজকের দিনে আমার এরকমভাবে ঘরে বসে থাকায়। ঠিক আছে, কি আর করা যাবে, পরের বার থেকে আর এরকম করা যাবে না। তোমাকে ওই বাচ্চাদের যেমন বিপ পড়ায়, তোমার বিপ পরীক্ষায় খেতে হবে। তোমার তুমি খাচ্ছ, তোমার আঁচল খাচ্ছে, ওইখানটাতে খেয়ে খেলেই হয়, এখানে আরাম এখানে আরাম। উমু কি ওটা খাবার টেবিলে খেলে হয় না? অনেক আরাম, কিছুদিন আগে যিনি হলেন পৃথিবীতে এলেন, যার নাম রেখেছে মিনামাসি ফুলকুলি, সেই ফুলকুলির মুখ আইঠা করবে, মানে হচ্ছে মুখে ভাত, মুখ এঠো করবে, সেটা হচ্ছে মুখে, মানে ভাত না খেলে তো মুখ এঠো হয় না এখানকার, তাই মানে দুধ খেলে তো মুখ এঠো হয়, কিন্তু না ভাত খাবে তাই মুখ আইঠা হবে, সেটা হচ্ছে মুখে অন্নপ্রাশন হবে, তাই তো ভাত হবে। কবে হবে? কালকে মিনামাসি, কালকে। আচ্ছা, কি উপহার দিবা বলো, নাতিনরে কি গিফট দিবা? কি দিব, ওর মামা দিছে জামা। হ্যাঁ, মামা দিছে জামা, আমি দিছি পাত্রা, পাত্রা। হ্যাঁ ঠিকই আছে, যা সোনার দাম, যা সোনার দাম তাতে যা দিছো ভালো দিছো। হুম, পরে যদি পারি সোনা দিতে তো দেবো। পটল পোস্ত মিনামাসি একটা মিক্সড তরকারি করেছে, আজকে একটা বিশেষ অ্যাচিভমেন্ট মিনামাসি, সেটা হচ্ছে মিনামাসি আমাদের এই কঠিন, এটাকে কি বলে বলো না মাসি, কঠিন মিক্সি, মিক্সিতে আজকে প্রথমবার নিজে নিজে চালিয়েছে, চালিয়ে পোস্ত বেটেছে। হাততালি 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 হাততালি। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে একটা বই পেয়ে গেছে বলো। আচ্ছা, এটা হচ্ছে বড়ি দিয়ে
বেগুন আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি, তারপরে তো মিনামাসি করবে করেছে হচ্ছে ডাল, সেদ্ধ ডাল হয়ে গেছে, আর মাংসটাকে মাখিয়ে যাবে, আর আর একটা হচ্ছে হচ্ছে কুমড়োলি, সেটাকে পিস পিস করে দিয়ে রেখে যাবে, পরে আমি খাবার আর দিয়ে ভেজে দেবো, আর মাংসটা আমি করবো মিনামাসি রেডি করে রেখে যাবে। আর আমার মাতৃ দেবী গেছেন নিচে আমার শ্বশুরমশার সাথে গল্প করতে, আর আমি খুব একটা নিচে যাবো না এখন, মানে কিছুক্ষণ পরে যাবো, কারণ গেলে তো আমাদের নিন্দে করবে আর আমি খুব বসে বসে শুনতে ভালো লাগবে না। এখন গেছে, ওরা দুজন মিলে খুবসে গল্প করুক, ঠিক আছে। আর আজকাল আজকের আবহাওয়া অত্যন্ত ভালো, আকাশে যথেষ্ট মেঘ, সম্ভাবনা রয়েছে বৃষ্টির, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ রৌদ্র হয়েছে। মায়ের যে বালিশটা কেনা হয়েছে সেটা কালকে সারাদিন বাইরে ছিল, কিন্তু সেমন রৌদ্র ছিল না, আজকে একটু ভাবছি রৌদ্র দেব। বেশ বেলা হয়ে গেছে, এই সময়টা এদের খাওয়ার সময় হয়ে গেছে, মানে নিচের আমার মানে শ্বশুরমশাই কাকা শ্বশুরমশাই এদের, কিন্তু আজকে না এরা আমাদের নিন্দা চর্চা করেনি। আজকে এদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি, দুজনেই তো প্রচণ্ড তাগড়া, যে সমস্ত রাজনৈতিক মানুষদের এরা পছন্দ করেন না, তাদের আমার এই 76 বছরের প্রচণ্ড শক্তিশালী মা, তিনি এক ঘুষি মেরে 10 তলা বাড়ির সমান তুলে ফেলবেন, তারপর আবার তাকে মাটিতে ফেলে দেবেন, আর আমার শ্বশুরমশাই এক ঘুষি মারবেন, সে নাকি পানা পুকুরে পড়ে যাবে। আমার শ্বশুরমশাইও তো প্রচুর শক্তি গায়ে, 84 বছরের জোয়ান বলে কথা বলুন, এগুলো শুনছি আর হাসছি, কি বলি বলুন। আজকে মাকে এই নাইটিটা পরতে বললাম, কারণ মায়ের সাথে আমি ম্যাচিং ম্যাচিং করব। সেই জন্য রান্নাবান্না যা হয়েছে সেটা আপনারা দেখতেই পেলেন। আজকে মিনামাসি একটু তাড়াহুড়ো করছিল, নাতনির মুখে ভাতের জন্য জলপাইগুড়ি যাবে, কিন্তু তার মধ্যেও রান্নাগুলো তোফা করেছে, আর মায়ের সঙ্গে সেই অনন্ত গল্প তারপর আমাদের শুরু হলো। এখন একবারে সন্ধেবেলাতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সন্ধেবাতি দেওয়ার সময় এখন লোবান ধূপটা এখানটাতেই জ্বালাচ্ছি, কারণ এখন সারা ঘরেতে 2 জায়গায় সন্ধেবাতি পড়ে আর 2 জায়গায় লোবান ধূপটা জ্বালানো হয়, ফলেতে অসুবিধা একটু হয়। সেই জন্য যা হোক, ওই একটা কর্পূর দানি তো সেটা এখানেই দেওয়াটা আমার মনে হচ্ছে শ্রেয়, কারণ এখানে যে ঠাকুরটা গোপালটা আছে তাকে দিতেই হয়, আর মার এই সময়টা প্রত্যেকদিন মা শোন, এবং মা আমাকে বলেই দিয়েছেন যে সন্ধেবাতিটা তুমি দিও, পুজোটা আমি করব। তো আমার কোনো অসুবিধে হয় না, ভালোই লাগে গোপালকে ডাকতে, আমার খুব ভালো লাগছে দানি। ভাবছি মায়ের এই গোপালকে বলবো যে তুমি আমার বাড়িতে থেকে যাবে গোপাল, আর যদি তুমি না থাকো তাহলে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমার কাছে চলে এসো, দেখি তুমি আসো কিনা। আমার গোপালের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে, এটা কিন্তু ঘটনা, দেখি গোপাল আসেন নাকি গোপালকে আমার ধরে রাখতে হয়। ইচ্ছা করে এই নাইটিটা পরেছি যাতে করে মায়ের সাথে ম্যাচিং 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 করা যায়। আমাদের পুরো ফ্লোরটা একদম ধোঁয়ায় ধোঁয়াক্কার হয়ে গেছে, এই যে মা আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং, আমার এখানে একটা হাতি, মার ওখানে একটা হাতি, দুটো হাতি মিলে গুঁতোগুতি করবে, ওই জন্য দুটো হাতি রয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পরশুদিন, যেহেতু অক্ষয় তৃতীয়া, পরশুদিন অক্ষয় তৃতীয়ার বাজার করতে, তো সেটা একটুখানি বাকি রয়েছে, তো সেই জন্য। তো আজকে তো রবীন্দ্র জয়ন্তী, আমি তো ব্লগের শুরুতেই আজকে সেটা বলেছি, আমার রবীন্দ্র জয়ন্তী নিয়ে এবারে কোনো রকম কিছুই প্ল্যান নেই, মানে কোনো অনুষ্ঠানে আমি যাইনি, যা রবীন্দ্র স্মরণে মননে সব আমার ঘরেতেই। নাইটি পরে তাই ব্যাপারটা ঠিক জমবে না, কিন্তু একটু বাদে যখন মা শাড়ি পরবেন এবং আমি একটা ভদ্রস্থ পোশাক করব, আমার মা যে কি ভালো রবীন্দ্রসঙ্গীত করেন সেটা তখন হয়তো বা একটু আপনারা শুনতে পাবেন,
এখন আর আগের মতনই মা খুব ভালো গাইতেন, কিন্তু ওই যে রবীন্দ্রনাথের গানে, হ্যাঁ মা বিশারদ এবং আগের মতো না, তবে আমার গানের সূত্রপাত তো মায়ের থেকেই, আমার তো ছোটবেলার ঘুম ভাঙতই মার রেয়াজ দিয়ে। আর এত ভালো গাইতেন, একবার মনে আছে কোথা থেকে দুতে কোথায় রেকর্ড বাজছে, পরে শুনছি যে নামটা আমার মা গাইছেন, সে গানটা ছিল আর জোসনার রাতে সবাই গেছে মানে, এখনও মনে আছে ওই দিনটা, সারা জীবন মনে থাকবে আমার। আমার মনে হচ্ছিলো কোথায় রেকর্ড বাজছে, কোথায় রেকর্ড বাজছে, তারপরে বুঝলাম যে না এটা তো আমার মায়ের গলা, শুধু হারমোনিয়াম দিয়ে এত সুন্দর গাইতেন। কিন্তু একটা স্কুলের টিচার চিৎকার চিৎকার, ওরে বাচ্চারে বসে করে সে করে, 365 বছরের মানে 10 মাস না 11 মাস, 11 মাসই তো, 11 মাসই পুজো ছুটি আর কতদিন থাকতো, 11 মাসই চিৎকার করতে 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 গলাটা 12:30 বেজে গেছে, এখন আর আগের গলা নেই, এখনও মনে আছে। রাতে সবাই গেছে বলে আজ বসন্তে মাতার সুমিরণে আজ জোছনারাতে সবাই গেছে বলে আজ। আমার একটা প্রাপ্তিযোগ ঘটলো, এটা আমার ট্রলিতেই ছিল, মা আমাকে বলছিল রংটা নাকি গেরুয়া, আমার তো হলুদ ঠেকছে। অবশ্য রাত্রির বেলাতে যেদিনকে আমি দেখেছিলাম সেদিন আমার হলুদই ঠেকেছে। তো যাই হোক, মাকে এবার পুজোতে সরি শীতেতে আমি ফরমাইশ করেছিলাম, আমার এখনও ঢেকুর উঠছে কীরকম, বাবা ফরমাইশ করেছিলাম আমাকে একটা গেরুয়া রঙের শাল দিও, তো মা গেরুয়া হচ্ছে এই রঙটা, এই রঙটা তো হলুদ, ও মা এটা তো হলুদ রঙ, এটা তো হলুদ, আমি তো গেরুয়া কমলা বলেছিলাম, এইটা কমলা রঙ, এটা কমলা না, এটা কয়েকটা তো কমলা রঙ, এটা তো হলদে রঙ, তুমি হলদে রঙের শাল নিয়েছো আমার জন্য, হ্যাঁ খুব সুন্দর, সেটা তখন কেনা হয়ে গেছিলো তাই জন্য বলেছি, এটা তো হলুদ রঙ, আমি তোমাকে বলেছিলাম না হলুদ মতো না, এটা একদম একদম হলুদ রঙ, একদম কমলা, হ্যাঁ কমলা, তো রঙ কানা হয়ে গেছে, বুড়ো বয়স মানে চোখে কম দেখে রঙ কম দেখে এমন শুনিনি। আচ্ছা যাই হোক, এই যে এই শাড়িটা আমি মাকে এবার আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে কিনে দিয়েছিলাম, মা এটা একদিনও পরেনি, ভুলেই গেছে, এইবারে আমি টেনে হিচড়ে বার করে নিয়ে এসেছি। না আমি নেবো না তোমার শাল, তুমি এই শাড়িটা নাও পরো, চা আমি তোমাকে একটু বাদে চেঞ্জ করে দিচ্ছি, মানে ইয়ে আঁচলটা ঠিক করে দিচ্ছি, না ধরো ব্লাউজটা রয়েছে সাবধান, ঠিক আছে দিয়েছো যখন সারা কোপার এটাই পরবো। হ্যাঁ চাদরটা সুন্দর, মানে শালটা সুন্দর, ঠাস বুনটের কাজ, আমার এরকম কাজ শাল খুব পছন্দ, রঙটা একটু অন্য হলে ভালোই তো না, ও মা অঙ্কটা একটু ভালো অন্য রমলে ভালো হতো না, তুমি তখন কিনে ফেলছো, তুমি দোকানে তো আমার ফোন করো নাই তাহলে আমি না করতাম, তুমি কিনে এনছো আইনে প্রচন্ড এক্সাইটেড হয়ে গিয়া নিজেরে নিজে জিতাই দিতেছো আর করতেছো, কি সুন্দর নামা একটা মা, কি সুন্দর নামা, আমি কইছি হ্যাঁ মা খুব সুন্দর, এখনো এখনো কইতেছি এখনো কইতেছি খুব সুন্দর, কিন্তু আমি এই রং খান চাই নাই, তুমি হলুদ কিনছো বুড়া বয়সে, তুমি রং কানা হয়েছো তা তো বুঝি নাই, হ্যাঁ চুপ করি একসাথে চুপ করলাম, যাও ঠিক আছে সকালবেলা দেখা যাবে, হয়তো বা এখন রাত্রে অন্যরকম দেখাচ্ছে, সকালে হয়তো একটু কমলা একটু হলেও হতে পারে, মা রেগে যাচ্ছে। এত সুন্দর শাড়িটা মাকে সেই মনে আছে কি আপনাদের, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে গিয়ে কিনে দিয়েছিলাম, কারণ পিওর সিল্কের শাড়ি, মা ক্যারি করতে সুবিধে হয়, অন্য যে কোনো শাড়িতে মার একটু অসুবিধে হয় এটা ঘটনা, এদিক ওদিক যেতে গেলে ইদানিং তো আমি বলি যে মা বিয়েবাড়িতে যেতে গেলেও পিওর সিল্কের শাড়ি পরো, এই শাড়ির কোনো তুলনা হয় না সত্যি কথা, কিন্তু মা শাড়িটা পরে নিয়ে ভুলে গেছেন, এবারে পুজোতে তো বেশি বেরোতে পারেননি, যার ফলে এত রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারপরে মানে টোটো চলতে দেয় না যেহেতু মার পক্ষে হাঁটা সম্ভব নয়, একদিন একটা শাড়ি পরেছিলেন সেটা আমারই দেওয়া, ওই একদিনই বেরিয়েছিলেন চতুর্থীর দিন, তারপরে বেরোননি, যার ফলে শাড়িটার অস্তিত্বই ভুলে গেছেন, তো নিয়ে এসেছি এবার জবরদস্তি, তো পরে কি সুন্দর লাগছে বলুন দেখি। তারপর এখান থেকে আমরা যাচ্ছি সুভাষপল্লী বাজারেতে, আর এইখানে নেমেই ওই জায়গাটাতে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে, সেখানে খুব সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ মনোজ্ঞ শব্দটাই উচ্চারণ করছি, হচ্ছিল, আর তখন আমার মা দুজনেরই খুব খারাপ লাগছিল। ঠিক আছে আপাতত চলে এসেছি একটা জুয়েলারি হাউসে, সেখানে মা আমাদেরকে পলারিং দেবেন বলে ঠিক করেছেন, আমাকে দিদিকে একদম একরকম, কিন্তু একেবারে হুবহু একরকম ডিজাইন পাওয়াও যাচ্ছে না, যেগুলো আমার হাতে হচ্ছে, দিদি তো আমার থেকে রোগা, যার ফলে সেগুলো দিদির হাতে হবে না খুব স্বাভাবিকভাবেই,
এবং আমার ডিজাইনগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, যেগুলো আমার মাপে হচ্ছিল সেই ডিজাইন আবার আমার ভালো লাগছিল না। তারপরে মা দেখতে শুরু করলেন টুপুরের আর দৃষ্টির, মানে আমার দিদির মেয়ের জন্য মালা এবং লকেট। তো টুপুরেরটা কেনা হলো, এই যে এইটা কেনা হয়েছে লকেট সমেত, আর দৃষ্টির জন্য অর্ডার দেওয়া হয়েছে, আর এই আংটিটা আমি টুপুরকে কিনে দিলাম, এটা রূপোর আংটি। তো আর এই যে জিনিসটা, এটা না আমার খুব পছন্দ হয়েছিল, আবার ঠিক হয়ও নি। সোনাটাকে আমার খুব একটা মানে সোনা সোনা লাগছিল না, কীরকম যেন একটা ইমিটেশনের মতো লাগছিলো, তো সেই জন্য আমি এটা নিতে ইচ্ছে করলো না। তো সেখান থেকে পরে বেরিয়ে গেলাম, ওখানে দৃষ্টির জন্য অর্ডার দেওয়া হলো, যেটা টুপুরকে নেওয়া হয়েছে এক্স্যাক্ট ওরকমই হুবাহু। আর পলার আংটিটার জন্য আর একটা সামনে একটা দোকানে যাচ্ছি, শ্রেয়সী জুয়েলার্স বলে একটা দোকান আছে সেখানেতে, সেখানে দিদির আর মায়ের আংটিটা পাওয়া গেল আজকে, কিন্তু আমারটা আজকে পাওয়া গেল না। ওদের কাছে আমার যেগুলো আছে সেগুলো পছন্দ হচ্ছিলো না, মা চাইছেন আমাকে দিদিকে দুজনকেই লাল রঙের পলার আংটি দিতে, লালে আমার এখানে পছন্দ হলো না, যেটা পছন্দ হলো সেটা আমার সাইজে হলো না। আর এইটা মাকে আমি বললাম, মা শুধু আমাদের দেবে কেন, তুমিও নাও। তারপর মা একটা নিজের জন্য নিলেন, আর এইটা হচ্ছে দিদির জন্য দেওয়া হলো। এগুলো কিন্তু পলার আংটি ঘন্টার মাথা ঘন্টা পলার আংটি, এগুলো সব প্লাস্টিক, কোনো পলার কোনো ইয়েই নেই। আর আমার মা পড়তে চাইছেন, ইচ্ছা হয়েছে, প্লিজ কেউ এটা বলবেন না যে আমার বাবা নেই সুতরাং তিনি পলার আংটি কেন পড়বেন, তিনি বৈধব্য এগুলো পড়তে নেই, আজকে এটাতে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা প্লিজ বলবেন না। তো যাই হোক, মা নিজের জন্য কিনেছেন এবং আমারটা এখনও ডিউ রয়েছে, মা বলেছেন এটা আমাকে কয়েকদিনের মধ্যেই কিনে দেবেন। তারপর একটা টোটো রিজার্ভ করতে হলো, কারণ মার পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছিলো না। তারপর ফলের দোকান, পেস্ট্রির দোকান, ওষুধের দোকান হয়ে আমরা বাড়ি চলে এলাম, এবং প্রথমটা যেটা দেখালাম সেটা দিদিরটা, আর এইটে হচ্ছে আমার মায়ের পলার আংটি, হাতে পরে মাকে আমার ভারী সুন্দর লাগছে। এটা কিন্তু মেরুন, কালো কালো লাগছে কারণ রাত্রির বেলায়, কিন্তু আসলে এটা কিন্তু মেরুন রং। আর এটা মা আজকে পড়বে না, জাস্ট এটা আমি হাতে করে পড়ি আপনাদের দেখানোর জন্যই পড়ালাম। এটা মা পড়বেন অক্ষয় তৃতীয়ার দিনে। আমি মাকে বলেছি, মা আর কোনো এই বয়সে সোনা পরে মানে ফেলে রাখার দরকার নেই, এবার কিন্তু এগুলো হাতে পরে থাকবে। তো মা বলেছেন ঠিক আছে মা পরে থাকবো। মার পরনে যে জামাটা রয়েছে সেটার যে রং, আংটির রংটাও একই রকম। দুটো ট্যাপ আলাদা হওয়াতে, দুটো ট্যাঙ্ক আলাদা হওয়াতে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এই জলটা অনেক বেশি বিশুদ্ধ, যেটা আমরা এখন অ্যাকোয়াগার্ডে ভরছি। কিন্তু এই যে দেখুন, জল নেই, জল নেই, মানে অ্যাকোয়াগার্ড চালানোর মতো জল নেই, আর অ্যাকোয়াগার্ড প্রায় খালি হয়ে গেছে। আর এত রাত্রিবেলায় আমি আর কোথায় যাব, নিচে গিয়ে এখন নিচে কাকা ঘুমোচ্ছে, বেশ শব্দ হয় পাম্পটা, ওই জায়গাটাতেই পাম্পটা রাখা হয়েছে, কাজে এখন আর করা যাবে না, সকালবেলা উঠেই যেটুকু করা করতে হবে। আমি আর টুকুর আজকে কেউই জিমে যেতে পারিনি, কারণ কালকে একটা জিনিস, এখানে ফ্যানটা চালানো যায় না, এটা একটা কষ্ট। কালকে একটা জিনিস আমাদেরকে নতুন করানো হয়েছিল, তো তারপরে যেটা হয়েছে যে এর আগেও এটা একবার দুবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমি একজন দুজন ট্রেনার আছেন যারা ভীষণ ভালো, কিন্তু কালকে আমার আমার যিনি মানে যিনি আমাকে প্রথম থেকেই দেখতেন তিনি কালকে আসেননি, তার আগেও দুদিন তিনি আসেননি কোনো কারণে আর কি। তো যিনি আমাকে কালকে নতুন একটি এক্সারসাইজ দিয়েছিলেন সেখানে তিনি জাস্ট আমাকে জিনিসটা দেখিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন, মানে বেরিয়েছে মানে অন্য জায়গায় আর কি, গল্প করছিলেন, তার অন্য কোনো ইনভলভমেন্ট ছিল না, টুকুরকেও তাই। তো আমরা ভুল পশ্চারের এক্সারসাইজ করেছি, এবং তারপর ওদের মধ্যেই একজন শিক্ষানবিশী পর্যায়ে আছে, একটু সিনিয়র, সে আমাদেরকে সুধরে দিয়েছে, কিন্তু অতক্ষণে আমাদের কিছু গণ্ডগোল হয়ে গেছিলো। আমি কালকে বলেছিলাম দেখবেন ব্লগেতে যে আমাদের এখন পর্যন্ত সব থেকে বেশি কষ্টকর দিন গেছে কালকে, হয়তো বা অতটা কষ্টকর হতো না। তারপরে সে ট্রেনারকে ইনফর্ম করে যে আরে এরা তো ভুলভাল করছে, তুমি দেখো। তা তারপর ট্রেনার এসে আমারটা তাও ঠিক করে দেয়, কিন্তু টুকুরেরটা সে বুঝতেই পারছে না যে কোথায় সে ভুল করছে। পরে সেই শিক্ষানবিশী পর্যায়ে যে আরেকজন আছেন যিনি প্র্যাকটিস করতে আসেন, তিনি অবশ্য অনেক সিনিয়র, তিনি টুকুরকে দেখিয়ে দেন যে তুমি এইভাবে করো, এইভাবে না করে তুমি এইভাবে করছো, যেটাতে তোমার এই এই ভুল হতে মানে গণ্ডগোল হয়ে যাবে। তো এখন ব্যাপারটাতে টুপুর ভীষণ রকম মানে মাসলে সাংঘাতিক কষ্ট হচ্ছে টুপুরের, আমারও কোমরে এত যন্ত্রণা করছে যে ওই যে প্রেগনেন্সির সময় মানে পরে সিজার হওয়ার পর যে উঠতে নামতে যে কষ্ট হতো, আমার এখন সেই কষ্টটা হচ্ছে কোমরেতে প্রচণ্ড যন্ত্রণা, তাছাড়া আরও কয়েকটা জায়গায় বেশ অসুবিধে হচ্ছে। আসল কথাটা হচ্ছে আমাকে একটুখানি জিমের ওনারের সাথে কথা বলতে হবে, কারণ আছে অনেক ব্যাপার আর কি। সো যার ফলে আজকে আমি যেতে পারলাম না, কালকে দেখি যদি ব্যথা কমে তাহলে আমি একবার গিয়ে ওনারের সাথে কথা বলবো, নাহলে ফোনে সরাসরি, ভদ্রলোক তো ওখানে থাকেন, তিনি ট্রেনার দিয়ে রেখেছেন আর কি, মাঝে মধ্যে আসেন। আর আর যদি কালকে না পারি যেতে তাহলে হয়তো বা ডাক্তারের কাছে যেতে হতে পারে। টুপুরকে নিয়ে আমার মনে হচ্ছে কালকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ টুপুর খুব খুব কষ্ট পাচ্ছে।
গেল একটা শারীরিক অসুবিধের কথা, কিন্তু মানসিক অসুবিধা আমার সারাদিনই চলেছে, কালকে থেকেই আমার শুরু হয়েছে। সেটা হচ্ছে 25শে বৈশাখ। আজকে আজকে কবিগুরুর জন্মদিন, আমি আজন্ম রবীন্দ্রনাথের গান শিখেছি, বড় হয়েছি, কিন্তু আমি কোনো অনুষ্ঠানে বাছর করছি না। এমনকি কি বলবো, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতোই ব্যাপারটা এই মুহূর্তে বসে আমার মনে হচ্ছে, যে আমি না ফেসবুকেতে না ইউটিউবেতে কোনো কিছুতেই আমি নিজের কোনো গান যে একটা কিছু করে দেবো সেটাও হলো না। অনেক কিছু মাথায় ঘুরছে, ভালো লাগছে না কোনো কিছু। এই আমি 2015 সালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, অত বড় স্টেজে, যারা জানেন ওইখানে আমি ওই স্টেজ পারফর্ম করেছি, যে ধ্রুবপদ দিয়েছো বাঁধি সেইটা পারফর্ম করেছিলাম আমি। অথচ ওই রকম স্টেজে গিয়ে, মানে এটা আমাকে রবীন্দ্রভারতী থেকেই ডেকেছিল, আমি তো রবীন্দ্রভারতীর ছাত্রী, খুব ভালো রেজাল্ট করার সৌজন্যে, ওরা আপনারা জানেন হয়তো বা যারা ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা সাধারণত ওই স্টেজটাতে পায়। আমরা ডাক পেয়েছিলাম, আমি আর একজন উত্তরবঙ্গ ক্যাম্পাস থেকে ডাক পেয়েছিলাম। তো যাই হোক, আমরা গেছিলাম, আমি গেছিলাম, এবং ওই রকম পারফরমেন্স, মানে ওই রকম স্টেজে ওই পারফরমেন্স করে যারা এসেছে তাদের মতো কেউ একজন এরকম কবিগুরুর জন্মদিনে জাস্ট একটা কোনো গান না গেয়ে কাটিয়ে দিল, বোধ হয় আমিই একমাত্র আছি। জানি না, হয়তো আর কেউ থাকতে পারেন, কিন্তু আমার জন্য মনে হচ্ছে আমি একমাত্র আছি। অথচ এই আমি কত অ্যাক্টিভ ছিলাম, রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ যাবার হলো, সেবারে আমার পা ডিসলোকেশন হয়েছিল, আমার গোড়ালি হাড়ে হাড়ে অটো থেকে পড়ে গিয়ে, তখন টোটো ছিল না, অটো থেকে পড়ে গিয়ে, তখন আমাকে সবাই, মানে শিলিগুড়িতে তখন রবীন্দ্রমঞ্চে মস্ত বড় প্রোগ্রাম হবে, অনেক আর্টিস্ট, সেজন্য কয়েকটা টিম ভাগ করে দেওয়া হয়েছিল। আমাদের টিমটার নাম ছিল সহসা। সেই সহসরেতে আমি বলে দিলাম যে আমি তো রিহার্সালে যেতে পারবো না, কারণ কোরাস পারফরমেন্স, সাংঘাতিক রিহার্সাল দরকার হয়। তখন সবাই বলো তোমাকে ছাড়াতে চলবে না, সুতরাং কী আর করা, তুমি রিহার্সালে যেতে পারবে না, রিহার্সাল তোমার বাড়িতে আসতে পারবে। সেই জন্য আমাদের মেজানাইন ফ্লোর যেটা এখন ঠাকুরঘর, সেইখানটাতে হতো রিহার্সাল। বন্ধুরা, কী সমস্ত মানুষেরা আসতেন সেই সময়টা আমার বাড়িতে, টানা 4 মাস আমার বাড়িতে প্রত্যেক দিনে বেলাবেলা রিহার্সাল হতো, এবং এইখান থেকে ওই পর্যন্ত শুধু গাড়ি, মানে যারা রিহার্সাল করতে আসতেন, এবং আমাদের বাড়িটা নামই হয়ে গেছিলো গানের বাড়ি। সেই সমস্ত মানুষগুলো এখনও রয়েছেন বহু, কেউ কেউ চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু কেউ কেউ এখনও আছেন, কিন্তু আমি না সেই মানুষগুলোকে অনেককেই আর চিনতেই পারি না, জানেন তো। আমি গান না আগে কাটিয়ে দিলাম, এটা যেমন আমার খুব মনে কষ্টের একটা জায়গা। আমি যখন দেখছিলাম সুভাষপল্লী বাজারেতে কী সুন্দর পারফরমেন্স হচ্ছিল, আমার তখন চোখ ফেটে জল আসছিল যে ঠাকুর তাহলে কি আমি ভুল। তারপর আবার ভেবে দেখলাম যে না, একটুও ভুল নেই, একটুও ভুল নেই, আমি গান গাইলাম না আজকের দিনটায় কোথাও, সেটা যেমন সত্যি, তেমন যে কারণে আমি কোনো রকম অনুষ্ঠানে যাইনি, সেই যে আমার অসুবিধার জায়গা সেটা ঠিক ততটাই সত্যি। কিন্তু আমি একটা জিনিস বিস্মৃত হয়েছিলাম, সেটার জন্যই আমার আর কি সব থেকে খারাপ লাগছে, যে আমার তো একটা 45,000-এর ভার্চুয়াল ফ্যামিলি রয়েছে, আমি তাদেরকে নিয়েও কোনো অনুষ্ঠান করতে পারি, এবং আমার মতো এরকম মানুষ আরও অনেক আছে, অনেক 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 আছেন, যারা সে অর্থে খুব একটা যে প্রচার প্রত্যাশী তেমনটা নয়, অথচ তারা গানটাকে ভালোবেসে করেন। 22শে শ্রাবণ আমার বাবার জন্মদিন এবং কবিগুরুর মৃত্যুবার্ষিকী, সেই দিনটায় আমি একটা অনুষ্ঠান করবো আমার বাড়িতে, ঘরোয়া অনুষ্ঠান। আমি সেখানে এরকম কোনো মানুষকে ডাকবই না যারা আঁকেল, হয়তোবা তারা খুব ভালো গান করেন বা খুব ভালো পারফর্ম করেন, কিন্তু কোটান কোটা আঁকেল, আপনারা বুঝতে পারছেন, অহংকারী, এরকম কাউকে আমি ভীষণ প্রচার প্রত্যাশী এরকম কোনো মানুষ নেই, আমি তাদেরই ডাকবো যারা শিল্পী, যথার্থ অর্থে শিল্পী। প্রথমে এক ধাক্কায় 5-6 জনের নাম আমার মনে পড়ছে, কারণ আমি এখানে উচ্চারণ করবো না, যখন হবে তখন আপনারা দেখতেই পাবেন, তাদের সেই সময়টা তারা ফ্রি থাকবে কি না সেটাও একটা যেমন ব্যাপার। আসল কথাটা বন্ধুরা জানেন তো, আমি যে সময়টায় প্রচণ্ড শিলিগুড়ি সংস্কৃতি জগতে অ্যাক্টিভ ছিলাম, বলতে দ্বিধা নেই, তখন না রাজনৈতিক ব্যাপারগুলো না এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েনি। আমি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে আমি কি ভুল, তারপর আমি ভেবে দেখলাম না, আমি ভুল, আমি যে জন্য সরে এসেছি, সব কিছু থেকে নিজেকে মুক্ত করেছি, সেটা বোধহয় ভুল নয়। তবে এবার আমি নিজের মতো করে জুড়ব, মানুষজনকে ডাকবো, হতে পারে তারা প্রথাগত শিক্ষা তাদের শূন্য, হতে পারে তারা ট্রেনে গান করে বেড়ান, হতেই পারে, যোগাযোগ করতে হবে তাদের সাথে, এবং তারাও আসবেন, তারাই না তারাও আসবেন, এরকম বহু শিক্ষিত মানুষ রয়েছেন, অত্যন্ত ডাউন টু আর্থ শিল্পী মানুষ, কোট আনকোট শিল্পী, দারুণ গান করেন, দারুণ আবৃত্তি করেন,
কিন্তু ঠিক তারা আমার মতো করেই ভাবেন। শিলিগুড়িতে এরকম মানুষ অনেক রয়েছেন, কথায় কথায় এই স্টেজে ওই স্টেজে সেই স্টেজে তাদের দেখা যায় না, কিন্তু তারা খুব ভালো গান করেন। আবার এরকমও আছেন যাদের অনেক স্টেজে দেখা যায়, হ্যাঁ, কিন্তু মানুষগুলো খুব ভালো। আমি আমার সমমনস্ক মানুষের কথা বলছি। দেখা যাক কত দূর কী করে উঠতে পারি। তবে বললাম যখন ইউটিউবেতে যে 22শে শ্রাবণ, তখন নিশ্চয়ই একটা কিছু করব। এইভাবে করে নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। আপনারা যখন আমার সাথে আছেন তখন আমিও তো থাকব। আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে চলো, নমস্কার।